স্মৃতি মাথায় রেখে আজীবন কাটিয়ে দিব, আর কখনো নারীকে কখনো বিশ্বাস করব না। আমি মেয়ের সাথে বিবাহ করেছি আজকে 12 দিন, 10 দিনের মাথায় সে আমাকে ডিভোর্স দিয়েছে, তার ফ্যামিলি না মেনে নেয় আমাকে সে ডিভোর্স দিয়েছে। এখন আমি চাই সে যেন ভালো থাকুক, ভালো একটা ঘরে যেন বিবাহ হোক তার। আমার ভবিষ্যৎ নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নাই, আমার চিন্তা ভাবনা শুধু নিজের করে থাকার। কখনো চাই না সে অসুখে থাকুক, অন্য যুদ্ধের মতো বলতেও চাই না যে আমি কখনো পাচ্ছি ক্ষমা করবো না, আমি চাই সে ভালো থাকুক। চিন্তা ভাবনা করেছি আর কখনো বিয়ে শাদী করবো না, প্রেম ভালোবাসা জড়িত হবো না, আমি এখান থেকে দূরে থাকতে চাই, দূরে থাকতে চাই আর নিজের ভুলগুলো শুধরে সামনের দিকে এগিয়ে যেতে চাই, এরকমই থাকবো। কখনো কোনো মেয়ের দিকে তাকাবো না, আমি চাই না কখনো আর বিয়ে শাদী করতে। এই বিষয়ে আমাকে কেউ কিছু বলবেন না।